আসন্ন সরস্বতী পূজার চাঁদা আদায়কে ঘিরে রাজ্যের বিভিন্ন স্কুলে শুরু হয়েছে জুলুমবাজি লাগম ছাড়াভাবে চাঁদার হুলিয়া জারি করা হয়েছে রাজ্যের বিভিন্ন স্কুলে বিভিন্ন স্কুলে চাঁদার এক এক রকম হার কোথাও ত্রিশ টাকা তো কোথাও একশো টাকার উপর ছাত্রছাত্রীদের যে শোষণ করা হচ্ছে বেশ সুকৌশলে সেজন্য বিভিন্ন স্কুলে এড়িয়ে যাওয়া হচ্ছে চাঁদার স্লিপ হাতে হাতে টাকা পুজো কমিটির কাছে তুলে দিতে হচ্ছে বিভিন্ন স্কুলে বলা হচ্ছে বড় বাজেটের পুজো করা হবে তাই গত বছরের চেয়ে এবার অনেক বেশি টাকা অর্থাৎ চাঁদা লাগবে বিভিন্ন স্কুলের অভিভাবকদের তরফে স্কুলগুলোর এমনটাই অজুহাতের অভিযোগ এসেছে অভিযোগ ক্ষেত্রে বিভাগীয় দপ্তরকে রীতিমতো ঘুমে রেখে এক এক স্কুলে এক এক নিয়ম চালু করা হয়েছে ঘটনাটিকে ঘিরে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে অভিভাবক মহল নির্ধারিত চাঁদা না দিলে ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না একাংশ স্কুলে জারি হয়েছে অঘোষিত হুলিয়া এই রাজ্যের বেসরকারি স্কুলগুলোতে এমন একটা সময়ে অবস্থা আরও খারাপ অভিযোগ চাঁদাবাজিকে ঘিরে একাংশ স্কুলে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা চললেও নীরব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার অধিকার আইনকে রীতিমতো বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছে এই সব কর্মকাণ্ড ভিউরি পোর্ট সার্চ ইন্ডিয়া